পৃথিবীতে এমন কিছু বিষাক্ত সাপ রয়েছে যেগুলো মানুষকে সবল দেওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যে সে মারা যাবে। আবার এমনও কিছু সাপ রয়েছে যাদের কামড়ে মানুষের কিডনি পর্যন্ত নষ্ট হয়ে যায়। আজ আপনাদের সেই দুইটি প্রজাতির সাপ সম্পর্কে বলবো যাদের কামড়ে মানুষ বেঁচে ফিরেছে এমন রেকর্ড খুবই কম। বলছিলাম পৃথিবীর সবচেয়ে ভয়ানক সাপ রাসেলস ভাইপার এবং কিং কোবরা সম্পর্কে। বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার এবং কিং কোবরা। তাছাড়া এই দুইটির মধ্যে কোনটি সবচেয়ে মারাত্মক প্রজাতির সাপ সে সম্পর্কে বিস্তারিত জানবো। আর চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রাসেলস ভাইপার সম্পর্কে বললে, বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার, যাকে কিলিং মেশিন বলা হয়। কারণ রাসেলস ভাইপার প্রজাতির সাপগুলো এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মানুষকে আক্রমণ করে বসে। আর এরা যখন আক্রমণাত্মক হয়ে যায় তখন প্রেশার কুকারের সিটির মতো সাউন্ড করতে থাকে। অন্যান্য প্রজাতির সাপগুলো মানুষকে তেমন আক্রমণ করতে না চাইলেও রাসেলস ভাইপার প্রজাতির সাপগুলো মানুষ দেখলে দৌড়ে আসে সবল দেওয়ার জন্য। এই সাপগুলো সাধারণত বনাঞ্চল থেকে শুরু করে ঝোপঝার এবং ফসলের মাঠে বিচরণ করে। এ কারণে মানুষের চলাচলের ক্ষেত্রে বিশেষ করে মাঠে ঘাটে এদের দেখা মেলে সবচেয়ে বেশি। তাছাড়াও এরা গাছেও বিচরণ করে, কারণ শিকারের খোঁজে এবং সূর্যের তাপ পোহাতে এদেরকে গাছেও দেখা যায়। এছাড়া ফসলের মাঠে ইঁদুরের বিচরণ বেশি হওয়ার কারণে রাসেলস ভাইপার মাঠে বিচরণ করে, কারণ তাদের সবচেয়ে প্রিয় শিকার হচ্ছে ইঁদুর। আর রাসেলস ভাইপার যেখানে তার শিকারের খোঁজ পেয়ে যায় সেখানে তারা তাদের ঘাঁটি তৈরি করে ফেলে। আবার কোনো কোনো সময় তারা তাদের শিকারের খোঁজে বসতিতে চলে আসে, তাই মাঝে মাঝে বাসা বাড়ির আশেপাশে বা ঝোপঝাড়ে এদেরকে দেখা যায়। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, রাসেলস ভাইপার সাপ কামড় দেওয়ার পরে ভয় পেয়ে পালিয়ে যায় না, বরং এরা কামড় দেওয়ার পরে সেখানে কুণ্ডুলি পাকিয়ে বসে থাকে এবং পরে আবার আক্রমণ করার চেষ্টা করে। রাসেলস ভাইপারের গায়ে চাঁদের মতো দাগ থাকার কারণে এর বাংলা নাম দেওয়া হয়েছে চন্দ্রবোরা। এই সাপটির দেহ মূলত মোটা আকারের হয়ে থাকে এবং এশিয়া মহাদেশে এই সাপটি সর্বোচ্চ লম্বায় 4 ফুট পর্যন্ত হয়। তাছাড়া অন্যান্য মহাদেশে রাসেলস ভাইপার 5.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর এদের গায়ের রং বাদামি এবং মাটির রঙের হয়ে থাকে, যার কারণে একে সহজে দেখা যায় না। রাসেল ভাইপারের ভয়ানক দাঁতগুলো অন্যান্য প্রজাতির সাপের তুলনায় অনেক লম্বা হয়। সাধারণত এদের দাঁত 6 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়, আর তার এই দুটি দাঁত সে যেকোনো দিকে ঘোরাতে পারে, যার কারণে এদের দাঁত দিয়ে মানুষ মরণঘাতক কামড় বসাতে পারে। 1796 সালে স্কটিশ সার্জন এই সাপটির নাম উল্লেখ করেছেন। তারপর থেকে সকলে রাসেলস ভাইপার সম্পর্কে জানতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এবং ভারতে এই সাপের আনাগোনা অনেক বেড়েছে। বাংলাদেশের প্রায় 30টি জেলায় এই সাপ ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে পদ্মা নদী বেয়ে রাসেলস ভাইপার বাংলাদেশে বিচরণ করেছে। তাছাড়া শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া এবং থাইল্যান্ড সহ এশিয়া মহাদেশের এই সকল পাশাপাশি দেশগুলোতে রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। তো এবার কিং কোবরার কথা বললে, পৃথিবীর সবচেয়ে রাগী বিষাক্ত সাপ হলো কিং কোবরা, যার এক কামড়ে একজন মানুষকে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে। কিং কোবরা সাপ মূলত পৃথিবীর প্রায় সব দেশে দেখা যায়। সাধারণত কিং কোবরা সাপ 18 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। তাছাড়া সাপের জগতে সবচেয়ে শক্তিশালী বিষাক্ত সাপ হলো কিং কোবরা। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে কিং কোবরাকে ভয় পায় না। কিং কোবরা সাধারণত প্রায় সব জায়গায় দেখা যায়, বিশেষ করে ঠান্ডা জায়গায় তাদের সবচেয়ে বেশি বিচরণ। তাছাড়াও এরা ছোট বড় ঝোপঝাড় এবং জলাশয়ের পাশে থাকতে পছন্দ করে, তবে কখনো কখনো এরা তাদের শিকারের খোঁজে বিভিন্ন লোকালয়ে চলে আসে। বড় প্রজাতির কিং কোবরা সাপগুলো 3 থেকে 6 ফুট পর্যন্ত ফণা তুলতে পারে, যার কারণে দূর থেকে এরা সবকিছু অনুমান করতে পারে। একটি দংশনের ফলে কিং কোবরা যে পরিমাণ বিষ নির্গত করে তা 20 জন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। আর কিং কোবরার বিষ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মানুষের পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ে। কিং কোবরা মূলত ভারত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সমভূমিতে বসবাস করে এবং কিং কোবরার গায়ের রং অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। তাদের গায়ের রং কালো, হলুদ, সবুজ এবং বাদামি রঙের হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পিঠের অংশ কালো এবং বুকের অংশ হলুদ হয়ে থাকে। আবার মাঝে মাঝে সাদা অথবা কালো ডোরাকাটা দাগ থাকে। আর একটি কিং কোবরা সাধারণত 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। তাছাড়া কিং কোবরা সাপের একটি আলাদা বৈশিষ্ট্য হলো এদের শ্রবণ শক্তি এবং কম্পন বোঝার ক্ষমতা অন্যান্য সাপেদের থেকে বেশি। তাছাড়া এদের উপস্থাপনা অনেক বেশি মারাত্মক। তো এবার কিং কোবরা এবং রাসেলস ভাইপারের বিষের কথা বললে, রাসেলস ভাইপারের বিষ পৃথিবীর অন্যান্য সাপের বিষেদের থেকে অন্যতম। রাসেল ভাইপার সাপ যত বড় হবে তাদের বিষের পরিমাণ তত বেশি হবে। আর রাসেল ভাইপার কামড় দেওয়ার সময় তার থলিতে থাকা সর্বোচ্চ পরিমাণ বিষ ঢেলে দেয়, যার কারণে এটা দ্রুত রক্তের সঙ্গে প্রবাহিত হয়ে যায়। আর রাসেলস ভাইপার সাপের সবচেয়ে মারাত্মক বিষয় হলো এদের বিষ হিমোটক্সিন হওয়ার ফলে রক্ত জমাট বেঁধে যায় এবং লোহিত কণিকা নষ্ট হয়ে যায়, ফলে পরবর্তীতে রক্তনালী ফেটে যায় এবং ব্লিডিং সৃষ্টি হয়। তাছাড়া এই সাপের কামড়ে কিডনি নষ্ট হয়ে যেতে পারে।
পারে এবং স্নায়ু অবশ্যই ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে। এছাড়াও হার্ট অ্যাটাকেরও অনেক ঝুঁকি থাকে। রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত স্থান অনেক ফুলতে থাকে এবং অনেক ব্যথা অনুভূত হয়, এবং রাসেল ভাইপারের কামড়ে সময় মতো চিকিৎসা না করলে দাঁতের মাড়ি থেকে শুরু করে শরীরের যত ছিদ্র রয়েছে সেখান থেকে ব্লিডিং হতে শুরু করে। এই সাপের মাত্র 40 মিলিগ্রাম বিষ একটা প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে, যেখানে এর এক একটা কামড়ে প্রায় 250 মিলিগ্রাম বিষ নির্গত হয়। তাহলে আপনি বুঝতেই পারছেন এই সাপের বিষ কতটা ভয়ানক। অন্যদিকে কিং কোবরা, বিষাক্ত শ্রেণীভুক্ত সাপেদের মধ্যে এদের বিষ হয়তো সবচেয়ে শক্তিশালী ধরনের না হলেও এদের একটিমাত্র সবলে এরা যে পরিমাণ বিষ নির্গত করতে পারে তার 5 ভাগের 1 ভাগ পরিমাণ বিষ 20 জন মানুষ অথবা একটি হাতিকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এদের বিষ নিউরোটক্সিন হওয়ার ফলে মানুষের শরীর খুব দ্রুত অকেজো হয়ে যায় এবং ফুসফুস ও হৃৎপিণ্ডের কাজ বন্ধ করে দেয়, ফলে সময় মতো চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। তবে বোঝা গেল বিষক্রিয়ার দিক দিয়ে কিং কোবরার থেকে রাসেলস ভাইপারের বিষ খুবই মারাত্মক, কারণ রাসেলস ভাইপারের বিষ হিমোটক্সিন আর এই বিষটি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে না, কিন্তু কিং কোবরার বিষ সরাসরি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। তাই কিং কোবরার বিষ নষ্ট করতে অ্যান্টিভেনমই যথেষ্ট। এ কারণে রাসেলস ভাইপার কামড়ালে শরীরের কোনো দিক দিয়ে বেঁধে ফেলা কিংবা ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না, কারণ কোনো ওঝার ক্ষমতা নেই অ্যান্টিভেনম ছাড়া মানুষকে সাপের বিষ থেকে রক্ষা করতে পারে। অনেকে ধারণা করে থাকে যেহেতু বেজি যে কোনো সাপের সঙ্গে লড়াই করতে পারে তাই তাদের শরীরে অ্যান্টিবডি রয়েছে, কিন্তু আসল কথা হলো বেজি বিভিন্ন কৌশলের মাধ্যমে সাপেদের থেকে তার শরীরকে রক্ষা করতে পারে। তবে সাপের বিষে অনেক প্রাণী শেষ হলেও কিছু কিছু প্রাণী রয়েছে তাদের তেমন একটা প্রভাব পড়ে না, যেমন ঘোড়া, গাধা ও উটের সাপের বিষে তেমন ক্ষতি হয় না। আর এই সকল প্রাণীদের শরীর থেকে সাপের অ্যান্টিভেনম তৈরি হয়। যেমন আপনারা হয়তো শুনেছেন সাপের বিষ প্রথমে ঘোড়ার শরীরে নির্গত করা হয় এবং তারপরে 3 থেকে 4 দিন পরে ঘোড়ার শরীর থেকে অ্যান্টিবডি তৈরি হয় এবং পরবর্তীতে ঘোড়ার শরীর থেকে রক্ত বের করে অ্যান্টিভেনম তৈরি করা হয়। তো পরিশেষে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে পুরো দেশ জুড়ে রাসেলস ভাইপার অনেক আতঙ্ক সৃষ্টি করেছে, বিশেষ করে সবচেয়ে বেশি পরিমাণে আতঙ্ক সৃষ্টি করেছে কৃষকদের। তাই সবার সাবধানে থাকা অনেক জরুরি। যেমন কৃষকরা মাঠে ঘাটে গেলে অবশ্যই গামবুট পরে এবং হাতে গ্লোভস লাগিয়ে খুবই সতর্কতামূলকভাবে কাজ করতে হবে, তা না হলে যে কোনো সময় কৃষকের প্রাণ সংশয় হতে পারে। অনেকে আবার এই সাপটিকে অজগর ভেবে ধরতে যায়, কিন্তু তাদেরকে সাবধান, কারণ রাসেল ভাইপারের শরীর অজগর সাপের মতো গোল গোল দাগ রয়েছে। দেখা গেল অজগর ভেবে এই সাপকে ধরতে গিয়ে আপনার প্রাণ চলে গেল। তাছাড়া বাসা বাড়িতে কোনো ঝোপঝাড় থাকলে অবশ্যই তা পরিষ্কার করে ফেলুন, কেননা রাসেলস ভাইপার বা কিং কোবরা সাপ শিকারের খোঁজে এইসব ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে। তাছাড়া কোনো ছোট বাচ্চাদেরকে যেখানে সেখানে মানে ঘন ঝোপঝাড়ের মধ্যে যেতে দেয়া যাবে না, তাই নিজেই সতর্ক থাকুন এবং সকলকে সচেতন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।